সন্ধ্যা 6টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি 72 জন। সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই বললেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ বাড়লেও ছড়ানোর আশঙ্কা নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। উড়াল সড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে কিশোর নিহত। বিদেশি প্রভুদের তুষ্ট করতে মিলিয়ন ডলার খরচ করছে বিএনপি জানালেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আরও বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 72 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো 226 জনে। তবে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। রবিবার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া 72 জনের মধ্যে ঢাকার বাসিন্দা 58 জন ও ঢাকার বাইরে 14 জন। বাংলাদেশ যে কোনো সংঘাত আলোচনার মাধ্যমে সমাধান চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন সংঘাত নয়, শান্তি চাই। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস 2023 উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শাহাদাত বরণকারী অফিসার ও সৈনিক পরিবারের সদস্য এবং আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। 2023 সালের আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের প্রতিপাদ্য Peace begins with me অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেখানো পথে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাব এবং ভবিষ্যতে প্রজন্মকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব উপহার দেব। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার। সংঘাত নয়, শান্তি, এটাই আমরা চাই। যে কোনো সংঘাত শান্তিপূর্ণ সমাধান আলোচনার মধ্যে হোক সেটাই আমরা চাই। অস্ত্র প্রতিযোগিতা আমরা চাই না, যার ফলে সবথেকে বেশি কষ্ট পায় নারী শিশুরা, প্রতিটি পরিবার। কাজে সেই কষ্ট যেন তারা না পায় সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরও আত্মবিশ্বাসের সাথে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন সেজন্য আমাদের সরকারের সকল প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। আমার প্রত্যাশা বাংলাদেশি শান্তিরক্ষীগণ তাদের দক্ষতা, পেশাদারিত্ব, সাহস ও সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের সম্মান ও ভাবমূর্তি উজ্জ্বল রাখবে। আমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ সম্প্রতি বাড়লেও ছড়িয়ে পড়ার সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। দেশে করোনা সংক্রমণ বাড়ছে, অন্যদিকে সব বিধিনিষেধ উঠে গেছে। নতুন করে বিধিনিষেধ দেয়া হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি জেনেভা থেকে এসেছি, সেখানে দেখলাম একটি লোকও মাস্ক পরেনি। সেখানে যে রোগী হচ্ছে না দু একটা করে তা নয়, আমাদের এখানেও দু একটি করে রোগী পাচ্ছি। ইদানিং কিছু বৃদ্ধি পেয়েছে কিন্তু হাসপাতালে তেমন কোনো রোগী নেই, যেহেতু সবাই টিকা নিয়েছে সেজন্য মারাত্মক আকার ধারণ করছে না করোনা। রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়াল সড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোর নিহত হয়েছে। সোমবার সকাল 10টার দিকে এ ঘটনা ঘটে।
প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল, পরে দুপুর 11:45 দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 12:45 দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদেশি প্রভুদের তুষ্ট করতে বিএনপি মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা ওই বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে মিথ্যাচার বলে নিন্দা জানানো হয়। ওবায়দুল কাদের বলেন, নীল নকশা অনুযায়ী বিদেশি প্রভুদের কাছ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন গভীর হতাশায় নিমজ্জিত, তাই আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বিএনপি। গুম, খুন আর দুর্নীতি হচ্ছে আওয়ামী লীগ সরকারের রাজনীতি বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, শেয়ার বাজারের টাকা কোথায় গেল, সব টাকা পাচার হয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধার, একটি অবৈধ সরকারের কবল থেকে দেশকে রক্ষা করা, একটি সুষ্ঠু নির্বাচনের সংগ্রামে আমরা মাঠে নেমেছি। আশা করি অচিরেই এ সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার প্রণয়ন করবে, যে সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। রবিবার চট্টগ্রামের বাকলিয়া এক্সপ্রেস রোডে খালেদা জিয়ার মুক্তি ও 10 দফা দাবি বাস্তবায়নে মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২৪ দিনের মাথায় আবারও রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমবি আনকাস্কাই। জাহাজটি আজ সোমবার সকাল 9:30 বন্দরের 8 নম্বর জেটিতে ভেড়ে, এরপর দুপুর 2টা থেকে জাহাজটি থেকে পণ্য খালাস শুরু হয়। বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে রাশিয়ার নভোরোসিয়স্ক বন্দর থেকে গত 28 এপ্রিল মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি আনকাস্কাই। এরপর জাহাজটি সোমবার সকালে বন্দরের 8 নম্বর জেটিতে ভেড়ে। এর আগে গত 6 মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিল বিদেশি জাহাজ এমভি আনকাসান। শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ানো মেলামাইন, ইটালিয়ানো মেলামাইন। নিজেদের তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বেসামরিক নভোচারীকে পাঠাচ্ছে চীন। দেশটির মহাকাশ মিশনের অংশ হিসেবেই মঙ্গলবার তাকে পাঠানো হবে, খবর আল জাজিরার। সোমবার চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার উত্তর পশ্চিম চীনের জিওকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পেলোড বিশেষজ্ঞ গুই হাইচাও যাত্রা করবেন। এখন পর্যন্ত চীন যাদের মহাকাশ স্টেশনটিতে পাঠিয়েছে তারা সবাই পিপলস লিবারেশন আর্মির সদস্য। মহাকাশ সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, গুই বেইজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক। মূলত মহাকাশ বিজ্ঞান পরীক্ষামূলক পেলোডগুলোর অন অরবিট অপারেশন কাজে নিয়োজিত থাকবেন তিনি। গোলাম রব্বানী ছোটন আগেই বলেছিলেন, দু একদিনের মধ্যে বাংলাদেশের নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করে বাফুফেকে চিঠি পাঠাবেন। সেই কথা মতোই আজ দুপুরে তিনি বাফুফে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। দুপুরে গোলাম রব্বানী ছোটন পদত্যাগ পত্র পাঠানোর কথা নিশ্চিত করে বলেন, আমি মেইলে পদত্যাগ পত্র পাঠিয়েছি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারী উইংয়ের চেয়ারপার্সনের কাছে মেইল দিয়েছি, বলেন ছোটন। গত শুক্রবার তিনি মেয়েদের প্রধান কোচের দায়িত্বে আর থাকবেন না বলে ঘোষণা দিয়েছিলেন, পরে বাফুফে থেকে তাকে ফেরানোর চেষ্টা করেও পারেনি। এমনকি ওই ঘোষণার পর তিনি নারী ফুটবলারদের অনুশীলনেও যোগ দেননি। লিভারপুল, উলভারহ্যাম্পটন এবং সাউদাম্পটনের সঙ্গে টানা 3 ম্যাচ ড্র করার পর ম্যানচেস্টার সিটির কাছে হার।
চার ম্যাচে, তখন আর্সেনাল হারিয়েছিল 9 পয়েন্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকেও ছিটকে পড়েছিল সে সঙ্গে, তবু আশায় বুক বেঁধেছিল আর্সেনাল সমর্থকরা শেষ দিকে এসেও যদি ঘুরে দাঁড়াতে পারে গানাররা, কিন্তু না, পারেনি। পরের দুই ম্যাচে চেলসি এবং নিউক্যাসলকে হারালেও ব্রাইটন এবং নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে শিরোপার সব সম্ভাবনা শেষ করে তারা। দুই ম্যাচ আগেই তাই শিরোপা নিশ্চিত করে বিজয় উদযাপন করে ম্যানচেস্টার সিটি। তবে শেষ ম্যাচে এসে আর্সেনাল স্বস্তির জয় পেল। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে 5-0 গোলের বড় জয় দিয়ে মৌসুম শেষ করতে পেরেছে গানার্সরা। নগরবাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজানাম জেমস 28 মে গানে গানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস মাতিয়েছেন তার গান শুনতে আসা শ্রোতাদের ঢল নামে। সেখানে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত এক অনুষ্ঠানে গান গাইতে তিনি 27 মে পৌঁছান। রোববার লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রাত 10টায় মিনি বাংলাদেশ নামক স্থানের ভার্জিল মিডল স্কুল প্রাঙ্গণে এই কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে লেখক ও সাংবাদিক তপন দেবনাথ বলেন, লস অ্যাঞ্জেলেসের আগে কোনো গানের অনুষ্ঠানে এত দর্শক শ্রোতার সমাগম হয়নি। অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগে থেকেই গান শুনতে আসা শ্রোতাদের ঢল নামে। এই ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।